নমস্কার বন্ধুরা, আজকে ওয়ান্ডার ট্যুরিস্ট ডেস্টিনেশন আপনাদেরকে নিয়ে চলেছে তার নতুন ডেস্টিনেশন মায়াপুর নবদ্বীপ, নদিয়ার সব থেকে বিখ্যাত, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। আজকে আমার এই ভিডিওতে আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন, মায়াপুরে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত টাকায় ভোগ প্রসাদ পাবেন, সামনেই দোল পূর্ণিমা আসছে, তার জন্য আপনাদেরকে কী কী করতে হবে। আজকের ভিডিওতে আপনারা সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন, নতুন মন্দির কবে খুলছে, এছাড়াও মায়াপুর ভবনে কোন ভবনের কত টাকা মূল্য, থাকা খাওয়া কেমন, সব কিছু আজকের ভিডিওটা আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আর এই ধরনের ভ্রমণের ভিডিও আপনাদের ভালো লাগে, তো অবশ্যই ওয়ান্ডার ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন। প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা মায়াপুর বা নবদ্বীপ কীভাবে পৌঁছবেন। আমার জার্নিটা শুরু হয়েছে যাদবপুর স্টেশন থেকে, এখন বাসছে ঘড়ির কাঁটায় ভোর 4:20। এখান থেকে আমরা চলে যাব শিয়ালদা স্টেশনে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আমরা জঙ্গিপুর এক্সপ্রেস ধরেছি, যেটা ভোর 5:35 আছে। আমার এই মায়াপুর নবদ্বীপ ধাম এই সিরিজটা হবে 2 রাত্রি 3 দিনের, তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে আর আমরা জঙ্গিপুর এক্সপ্রেস ধরবো, যেটা শিয়ালদা থেকে ভোর 5:35 ছাড়ে। আর আমরা যাদবপুর থেকে আমাদের নবদ্বীপ ধামে যেতে টিকিটের ভাড়া পড়েছে 60 টাকা করে। তো এই যে আমরা এখানে উঠবো, তো সবটাই শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। পুরোটাই ফাঁকা, এখানে বসে পড়ি। ফাইনালি আমাদের যাত্রা শুরু হয়ে গেল, ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে। ট্রেন 1 মিনিট লেটে ছাড়লো, বা ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে আপনাদের বলে রাখি, আপনারা শিয়ালদা স্টেশন থেকেও যেতে পারেন আর না হলে আপনার হাওড়া স্টেশন থেকেও যেতে পারেন। শিয়ালদা স্টেশন থেকে আমি মনে করলাম আমার এই যাত্রায় শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরাটাই সব থেকে ভালো, এখানে খরচাটাও কম পড়বে আর আপনি একই টাইমে পৌঁছে যাবেন। প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করছি শিয়ালদা থেকে কৃষ্ণনগর আপনারা কীভাবে যাবেন। 5:20 থেকে ট্রেন আছে, 6:10 ট্রেন আছে, 6:55 ট্রেন আছে, এইভাবে প্রচুর ট্রেন পরপর কিন্তু আছে। এবার বলি হাওড়া থেকে কটায় ট্রেন আছে। হাওড়া থেকে হাওড়া কাটোয়া লোকাল আছে সকাল 5:38, তারপরে আছে সকাল 8টার সময়, তারপরে আছে সকাল 10টার সময়, আর তারপরে আছে দুপুর 12:10। এই এই ট্রেনগুলো ধরে আপনারা পৌঁছে যাবেন নবদ্বীপ ধাম। হাওড়া থেকে কাটোয়া লোকাল যেটা নবদ্বীপ ধামে নামবে তার টিকিট মূল্য হলো 35 টাকা, আর কৃষ্ণনগর জংশনে নামলে তার টিকিট মূল্য হলো 25 টাকা শিয়ালদা থেকে। আর আমাদের যেটা লেগেছে সেটা অনেক বেশি, 60 টাকা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি। ফাইনালি আমরা চলে এসেছি নবদ্বীপ ধামে, আর স্টেশনটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছেন চারিদিক কুয়াশায় ঘেরা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ট্রেন মানে ঢোকার টাইম ছিল 8:10, বাট ট্রেন ঢুকেছে হলো 8:25, তো 15 মিনিট লেট হয়েছে, আর লেট হবে কারণ এত কুয়াশা, এদিকে কিন্তু ভালো ঠান্ডা আছে, কুয়াশা আছে। 8:30 বেজে পার, এখানে দেখতেই পাচ্ছেন এখনও কীরকম কুয়াশা হয়েছে চারিদিক। তো আমরা এখন স্টেশনের বাইরে চলে এসেছি আর এখান থেকে এখন টোটো বা অটো যাই হোক যেটা ভাড়া করব ফেরিঘাটে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক, দেখা যাক এখানে কী দামে টোটো অটো চলছে,
সব কিছু শেয়ার করতে থাকবো, চলো যাওয়া যাক। তো আমরা এখন টোটোতে বসে গেছি আর এবার ফেরিঘাটে যাব, আর ফেরিঘাট ধরে আবার লঞ্চ বা নৌকা পারাপার করে যেতে হবে মায়াপুরে। তো এটা নবদ্বীপ ধাম, এটা তো আসবো, একে একে সবকিছু শেয়ার করতে থাকবো। আর এখান থেকে 20 টাকা ভাড়া নিচ্ছে পার হেড। এখন আমরা চলে এসেছি ফেরিঘাটে, ফেরিঘাটের দিকেই যাচ্ছি, চলো সবটাই শেয়ার করতে থাকি। নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার জন্য দুটো অপশন পেয়ে যাবেন জলপথে, একটা হলো লঞ্চ আর একটা হলো নৌকা। তো নৌকাতে ভাড়া হলো প্রতিজন 5 টাকা করে, আর লঞ্চে ভাড়া হলো প্রতিজন 10 টাকা করে। লঞ্চের জন্য টিকিট কাটা হয়ে গেছে পার হেড 10 টাকা করে, আর নৌকায় গেলে 5 টাকা করে। চারিদিক এখনো কুয়াশায় ঢাকা, নৌকায় যাওয়ার এইদিকে আর এই যে লঞ্চ যাওয়ার এইদিকে। তো আমরা এই যে এইদিকে যাচ্ছি আর এইদিকে নৌকাটা, নৌকাটাও কিন্তু অনেকটা বড়, আর এই যে লঞ্চ। ফেরিঘাট থেকে বেরিয়ে আসার পরে আপনারা এই ধরনের পুজোর প্রচুর দোকান পেয়ে যাবেন, যেগুলো পুজোর সামগ্রী, এছাড়া নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে। আর এখানে সামনে দেখতে পাচ্ছেন প্রচুর লজও আছে। থেকে বেরিয়েই দেখো এখানে হোটেল আছে প্রচুর, মানে যদি কেউ ইসকন মন্দির ছাড়া এইসব জায়গায় থাকতে চাও তো সেগুলো অ্যাভেলেবেল আছে। রুম কত থেকে? 400-500। মায়াপুরে প্রবেশ করতে সামনেই এই গেটটা পড়ে, বলতে পারেন এটা হলো মায়াপুরের প্রবেশ দ্বার। তো এইখানে সিংহ গেট বসানো আছে। অনেক মায়াপুরে আপনারা প্রচুর এই ধরনের ছোট ছোট মন্দির রাস্তার দুই পাশে পেয়ে যাবেন। মন্দির যাওয়ার জন্য এখান থেকে অটো পাওয়া যাবে, টোটোগুলো পাওয়া যাচ্ছে। এছাড়া বেশিক্ষণের রাস্তা না, চাইলে হেঁটেও যাওয়া যাবে আর টোটোতেও করেও যাওয়া যাবে। মায়াপুর মন্দিরে ভাড়া কত টোটোতে? 10 টাকা করে। তো ওই যে মন্দিরের ভাড়া এখান থেকে 10 টাকা করে, আর হেঁটেও যাওয়া যাবে। প্রচুর মানুষ এসছে যারা হেঁটে যাচ্ছে, আর আমরাও ভেবেছি হেঁটে যাবো, কারণ একদম সকাল সকাল এসেছি আর ওয়েদারটা খুব ভালো, কুয়াশা একদম, রোদ নেই, খুব ভালো ওয়েদার পেয়েছো। তো হেঁটে হেঁটেই যাবো আর সব কিছু শেয়ার করতে থাকবো। খুবই সুন্দর ওয়েদারটা, কিন্তু একটু রোদ উঠলে ভালো লাগবে কারণ ঠান্ডাটাও লাগছে। ফাইনালি এখন আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর এবার মন্দিরে প্রবেশ করব। তার খুব সুন্দর লাগছে, পরিবেশটা একদম পুরো চেঞ্জ, অনেক বছর পর এসেছি আমি, এই 12-15 বছর এরকম। তার আগে এখানে যে টোটো দাদাগুলো আছে তাদের সঙ্গে কথা বললাম যে মানে মায়াপুর সাইট সিনের জন্য কত কি লাগছে বা কিছু, তো প্রত্যেকটা দাদাই দেখলাম বলছে 350 টাকা করে, মানে সে একজন হলেও সেটা বা 5 জন হলেও সেটা, 5 জনই মানে 5 জনকেই নেওয়া হয় যেটা টোটোতে যে সিট থাকে, তো সেরকম।
তো এখন আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে, তারপরে মন্দিরের ভিতরে দেখা যাক যে আমরা ঘর পাই নাকি। যদি সেখানে না পাই তাহলে বাইরে এসে দেখতে হবে, বাট ফার্স্ট প্রেফারেন্স ঘরে মন্দিরের ওখানে দেখা। এটাই হলো সেই নতুন মন্দির যেটার জন্য মায়াপুর আগামী দিনে সব থেকে বড় মন্দিরের শিরোপা পেতে চলেছে, চন্দ্রোদয় মন্দির। আর এটাই হলো চন্দ্রোদয় মন্দিরের গেট। আমরা এখন 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি করছি। 1 নম্বর গেট কিন্তু বন্ধ, সকলে যে বলছে 1 নম্বর গেট খুলে গেছে, একদমই না, 1 নম্বর গেট খোলেনি। আমরা এখন 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি করছি, তারপরে ভিতরে যাই, দেখি ঘর। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মানুষের ভিড়, তো ঘর আদৌ পাবো কিনা বুঝতে পারছি না, তো দেখা যাক। তো এবার আমরা গদা ভবনের দিকে যাচ্ছি যে গদা ভবনে ঘর পাওয়া যাবে কি না বা কত দামে কি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। চলুন যাওয়া যাক। এইদিকে আছে ইস্কনের নামহট্ট ভবন, এদিকে আছে গৌরনিতাই ধর্মশালা, সব ধরনের ভবন আছে। এদিকে আছে অতিথি ভবন, আর আমরা যেটা যাচ্ছি সেটা হলো গদা ভবন। সেটা হলো এই যে, এইটা হলো গদা ভবন, খুবই সুন্দর। প্রসাদ কুপনও গদা ভবন থেকেও পাওয়া যাবে, বা আরও যে যে ভবনগুলো আছে সেগুলো থেকে পাওয়া যাবে। তো এটা হলো গদা ভবন রিসেপশন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। প্রত্যেকটা জিনিস আমি খুব ডিটেইলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।